সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামটিতে চলে আসলাম সেই গ্রামের নাম হচ্ছে চরপাড়া। তো চরপাড়া গ্রাম নিয়ে এর আগেও দুই থেকে তিনটি ভিডিও তৈরি করেছি। তো চরপাড়া গ্রামটি কিন্তু অনেক বড়, তাই এক ভিডিওতে বা দুই ভিডিওতে গ্রামের সম্পূর্ণ দৃশ্য দেখানো সম্ভব নয়। তাই তো আজকে চরপাড়া গ্রামের আরও কিছু গ্রামীণ দৃশ্যের ভিডিওর জন্য চলে আসলাম এই গ্রামটিতে। আর এই গ্রামটি জামালপুর জেলার মেলান্ধ উপজেলায় অবস্থিত, খুবই সুন্দর একটি গ্রাম। তো আমরা এরকম রাস্তা ধরে সামনের দিকে যাব এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু গ্রামীণ মেট্রো পথ কিন্তু দেখা যাবে। তো ট্রেন আসছে ওই ওদিকে, হয়তো বা ক্যামেরাতে তেমন একটা বোঝা যাবে না, তারপরও আমি আপনাদের দেখাচ্ছি। সকালের ট্রেন, ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। ট্রেনের শব্দ শোনা যাচ্ছে। তো সামনেই হচ্ছে সেই গ্রামীণ মেট্রো পথ। আমরা গ্রামীণ মেট্রো পথ ধরে সামনের দিকে যাব এবং এখানকার যে গ্রামীণ দৃশ্যগুলো রয়েছে সেইগুলো দেখাবো। তো আজকের সকালটি খুবই কিন্তু সুন্দর, সকালে যে সূর্য সেটি একটু আপনাদের দেখাই। ওই যে মেঘে ঢাকা পড়ে যাচ্ছে সূর্যটি। তো আজকের আবহাওয়াটি যে এত পরিমাণ ভালো লাগছে সেটি বলে বোঝানো যাবে না। বিগত 7 থেকে 10 দিন কিন্তু এরকম আবহাওয়া পাওয়া যায়নি, কেননা বৈশাখ মাসের প্রথম থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম ছিল, বকগুলো উড়াউড়ি করছে। তো এত পরিমাণ গরম ছিল যে রেকর্ড পরিমাণ গরম কিন্তু বাংলাদেশে এবার দেখা গিয়েছে, কিন্তু আজকে সেই অবস্থা নেই। আজকের একদম শান্ত সুনিবিড় গ্রামের পথে আমরা ঘুরে বেড়াচ্ছি। আজকে আকাশ কিন্তু একদম মেঘলা, দেখুন আকাশের পরিস্থিতি। বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সূর্যটি অলরেডি ঢেকে পড়েছে মেঘে। তো চলুন এরকম গ্রামীণ রাস্তা ধরে সামনের দিকে যাওয়া যাক এবং এখানকার যে গ্রামের দৃশ্যগুলো রয়েছে সেগুলো উপভোগ করা যাক। খুবই সুন্দর একটি গ্রামের বাড়ি এখানে, তো আশপাশে কিন্তু এরকম একটি বাড়ি পেলাম। অসাধারণ সুন্দর সকালবেলার প্রকৃতি। সেই সাথে আজকে সকালে কিন্তু খুবই সুন্দর বাতাস রয়েছে।
রাস্তার দুপাশে ধান ক্ষেতের দৃশ্যগুলো কিন্তু অসাধারণ সুন্দর। এই গ্রামে কিন্তু অনেক বক দেখতে পেলাম, সামনে আরো দুটি বক রয়েছে, ওই যে উড়ে যাচ্ছে। আরো একটি বক রয়েছে, খুবই সুন্দর কিন্তু সকালবেলার দৃশ্যগুলো। চাষা কোথায় গেছিলেন? ধান কিরকম হয়েছে তাতে? খুবই সুন্দর গ্রামীণ রাস্তাটি কিন্তু একে বেঁকে চলছে সামনে, আর চারিদিকের যে দৃশ্যটি সেটিও কিন্তু অসম্ভব একটি সুন্দর দৃশ্য। আপনারা পাখির ডাকাডাকি শুনতে পাচ্ছেন। তো অনেকেই ভিডিওতে কমেন্ট করেন যে জনবহুল গ্রামগুলো দেখার জন্য, আসলে সেই জনবহুল গ্রামগুলোতেও যাব। শুধু একটি কথাই বলবো, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনারা চ্যানেলের সাথে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকলে অবশ্যই ভালো ভালো দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আর চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত ভিডিওগুলো ধারণ করার এবং প্রতিনিয়ত ভিডিওগুলো আপলোড করার। তো আশা করি প্রতিদিনই গ্রাম বাংলার দৃশ্যের যে ভিডিওটি সেটি আপনারা পাবেন। এই এইখানে আরেকটি বক, এই যে, তো অসাধারণ সুন্দর কিন্তু গ্রামের দৃশ্যগুলো সকালবেলা। আর সেই সাথে সকালের যে বাতাসটি, আমি বারবার বলছি আজকের প্রকৃতিটি কিন্তু খুবই সুন্দর, একদম নির্মল বাতাস বলতে যেটা বোঝায় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সুপ্রিয় ভিউয়ার্স, এখন আপনাদের সময়টি একটু জানিয়ে দেই, সময়টি জানিয়ে দেওয়া হয়নি আজকে। এখন বাজে সকাল 6:30, অর্থাৎ একদম সকালবেলার কিন্তু প্রকৃতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একদম সবুজ শ্যামল প্রকৃতি। আর আমি কেবলমাত্র সবেমাত্র ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি ভিডিওটি ধারণ করার জন্য বের হয়ে পড়েছি, যার ফলে আমার কথাতে কিছুটা জড়তা আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারবেন। খুবই সুন্দর একটি গ্রামীণ প্রকৃতি, একপাশে আম গাছ, এই গাছটিতে আম সম্ভবত দেখতে পাচ্ছি না আমি। আর এই পাশে খুবই সুন্দর একটি মেশিন থেকে পানি যাচ্ছে, পানির লেয়ারও কিন্তু অনেক কমে গিয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি পাইপ থেকে কিন্তু খুবই কম পরিমাণ পানি উঠছে। দেখুন, সেই পানির শব্দ তো সুপ্রিয় ভিউয়ার্স, আসলেই কিন্তু পরিবেশটি কিন্তু অসম্ভব সুন্দর, একদম শান্ত নিরিবিলি পরিবেশ। এবং এই পরিবেশের মধ্যে মেশিনগুলো দিয়ে পানি দেওয়া হচ্ছে আশপাশের ক্ষেতগুলোতে, খুবই সুন্দর সকালবেলার প্রকৃতি। আমরা আর একটু সামনে যাই এবং এখানকার যে দৃশ্যটি
সেটি দেখুন কত সুন্দর একটি দৃশ্য। একদম চারিদিকে কিন্তু সবুজ শ্যামল প্রকৃতি, তো এরকম সবুজ শ্যামল প্রকৃতি কিন্তু হর হামেশাই দেখা যায় না। একদম বিস্তীর্ণ ধান ক্ষেত, মাঝখান দিয়ে এরকম রাস্তা, আর এই রাস্তাগুলোতে কিন্তু মানুষজনের চলাচল একদম নেই বললেই চলে, আর গাড়ি ঘোড়া তো একদমই চলে না। খুবই সুন্দর গ্রামের প্রকৃতিগুলো। আর বিডি সমাচার ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর গ্রাম বাংলার যে লোকায়িত সৌন্দর্যগুলো রয়েছে সবুজ শ্যামল গ্রাম বাংলার, সেগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরে। তাই আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সেই সাথে অবশ্যই লাইক কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার, সেই সাথে সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করতে আরও উৎসাহিত করে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি আজকে সকালবেলা প্রকৃতিটি, এবং আপনাদের সুবিধার্থে আবারও জানিয়ে দিচ্ছি আমরা বর্তমানে যে গ্রামে এখন অবস্থান করছি সেই গ্রামের নাম হচ্ছে চরপাড়া গ্রাম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে ঘুরে ঘুরে আপনাদের অনেকটুকু সকালবেলার গ্রামের প্রকৃতির দৃশ্য দেখালাম। তো ভিডিওটি আর দীর্ঘ করতে চাচ্ছি না, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ধৈর্য ধরে এবং কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়।